ঝড় ও শিলাবৃষ্টির জেরে জয়গায় 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনাস্থলের পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাপতি। শনিবার ও রবিবারের ঝড় ও মুষলধারা বৃষ্টির সাথে সাথে পাথর বৃষ্টি বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা খোকলাবস্তি সহ বিভিন্ন এলাকায়। এই ক্ষয়ক্ষতির হাল হকিকত জানতে জয়গার খোকলাবস্তি সহ জয়গার বিস্তীর্ণ এলাকায় সোমবার পরিদর্শন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাপতি শিলা দাস সরকার। সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য পাশাং বিক্কি শেরপা, স্থানীয় পঞ্চায়েত সদস্য পবনবীর মোক্তান। পাশাং বিক্কি শেরপা জানান, শনিবার ও রবিবারের ঝড় ও শিলাবৃষ্টির ফলে জয়গা 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বিশেষ করে ভুটানের পাশাং সীমাবর্তী এলাকায়, যেমন খোকলাবস্তি, রাঙামাটি সহ অন্যান্য এলাকাগুলি। তিনি বলেন, এলাকার বেশিরভাগ ঘরে টিন থাকায় শিলাবৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হয়েছে, সাথে এলাকার বাসিন্দারা আহত হয়েছে, ছাড় যায়নি পশুরাও। এদিন ওই এলাকাগুলি পরিদর্শন করা হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে জেলা শাসকের সাথে বৈঠক করে ক্ষতিপূরণ দেওয়া হবে।